ఉంది కదా No, this place has been given by the ADC. It's some private institution. No, so we have given it to them for 5,000. We have submitted to the power department. I have a lot to meet up there. No, but how can you borrow power? Where is it? No, you borrow it there. CEO Chilo, Rajeshwakaronik, Pradhikari Chilen. কোভিড অতিমারীকে কিভাবে মোকাবেলা করা যায় বিশেষ করে জনজাতি এরিয়াতে ইন্ডিজিনিয়াস পিপল যারা যেখানে থাকে ত্রিপুরা সারা যেখানে থাকে সেখানে কিভাবে সেটাকে মোকাবেলা করা যায়, কারণ আমাদের যা তথ্য যা আছে মোটামুটি আপনার তথ্য আমি চেয়েছি, দেখা যাচ্ছে যে যেখানে আমাদের ত্রিপুরা সারা থাকে সেখানে টেস্ট হচ্ছে না, ঠিক মধ্যে টেস্টের জন্য মানুষ আসছে না, সরকারে টেস্ট করতে গেলেও মানুষ বের হয়ে আসছে না বাড়ির থেকে, আর ভ্যাকসিনেশন ঠিক মতো করতে চাচ্ছে না মানুষ। সুতরাং এই জন্য রাজ্য সরকার এবং এডিসি মিলে, কারণ এই অতিমারির সময় সব একসঙ্গে মিলে কাজ করতে হয়, মানুষের প্রাণটাই সবচেয়ে বড় না, সবচেয়ে বড় জিনিস রাজনীতি অর্থনীতি সব নীতি পরে হবে, আগে মানুষের প্রাণ বাঁচানোর নীতিটা পড়া প্রথম করা দরকার। তাই আমরা আজকে রাজ্য সরকার থেকে এসছি, আমি এসছি ট্রাইব্যুনাল ফ্যামিলিস্টে এসছি, আমরা ভালো আলাপ করেছি কী কী লাগে এডিসিতে, আমরা যথাসম্ভব সাহায্য করতে চেষ্টা করবো এডিসিকে, বিশেষ করে এই ব্যাপারে এই যে প্যান্ডামিক অতিমারি কী কীভাবে মোকাবেলা করা যায় রাজ্য সরকার এবং এডিসি মিলে। মানুষ তো একই, রাজ্য সরকার আর এডিসির মানুষ কিন্তু একই, রাজ্যের মানুষ তো এক না, ত্রিপুরা সরকার তো এক, রাজ্য সরকারের দায়িত্ব আছে এডিসির দায়িত্ব আছে রক্ষা করার জন্য, আমরা সকলে মিলে কিভাবে এই বিপদের সময়টাকে মোকাবেলা করা যায়, কীভাবে ভ্যাকসিনেশন বাড়ানো যায়, কীভাবে অ্যাওয়ারনেস সচেতন করতে পারি আমরা ত্রিপুরা সরকার টেস্টিং করে ভ্যাকসিনেশন যেমন করে, এবং আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে লোকজনকে মাসে আমার সঙ্গে অমল কলো ইএমও আছেন, আমরা সকলেই আবেদন রাখি টেস্টিং করুন ভ্যাকসিনেশন নিন, অসুবিধা হলে যোগাযোগ করার নম্বর আমরা দেব সেখানে যোগাযোগ করুন, আমরা সকলে আপনাদের পাশে আসি, এডিসি হোক রাজ্য সরকারই হোক, আমরা চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভ্যাকসিনেশন নেয় এবং টেস্টিং করে। সেই জন্য মিটিংটা হয়েছে, খুব ভালো পরিবেশে মিটিং হয়েছে, এবং কীভাবে সমন্বয় করে তুলতে হয় বিভিন্ন বিষয়ে সেটা নিয়ে আলোচনা হয়েছে, আবার আসবো আবার মিটিং হবে। আমরা এই যে পাওয়ার লাইন গুলো অনেক পুরানো হয়ে গেছে, এটার উপরে আমরা কি করছি সৌভাগ্যও করেছি, আইপিডিএস বলে প্রোগ্রাম আছে এটাও করেছি আমরা, সুতরাং এই লাইনগুলিকে নতুন করতে হবে, এর জন্য ১৯২৫ কোটি টাকা আমি এডিবি থেকে চেয়েছি, ওরা স্যাংশনও করে দিয়েছে, সেটা আসলে নতুন ট্রান্সফরমার বসবে, নতুন এবি কেবল বসবে, তাহলে হুক লাইন লাগানো যায় না, নতুনভাবে আমরা আবার করব। কিন্তু এখনো আমি আমার স্টাফদেরকে বলি কারেন্ট যেতেই পারে, কারণ বর্ষা আছে, রাবার গাছ আছে ত্রিপুরায়, যেখানে রিস্টোর যেমন হয়ে যায় আবার যেমন ঠিক করে দেয় খুব তাড়াতাড়ি, সেটার উপরে যেমন জোর দেয় আমার যেন এমডি আছে ওকে বলা হয়েছে, এবং এই টাকাটা পেলে আমরা স্যাংশন হয়ে যাবে, টাকাটা আসা মাত্র বাকি আসলে আমরা নতুনভাবে আবার সাজাবো পুরাটি বাড়তে।